দেশে করোনা পরিস্থিতিতে অক্সিজেনের আকাল মেটাতে এবার ছুটবে অক্সিজেন এক্সপ্রেস। রবিবারই হলো তার ট্রায়াল রান। 7টি ফাঁকা ট্যাঙ্কার নিয়ে নবী মুম্বাই থেকে ভাইজ্যাগ ছুটল অক্সিজেন এক্সপ্রেস। করোনা পরিস্থিতিতে দেশ জুড়ে অক্সিজেনের ঘাটতি মেটাতে নয়া উদ্যোগ নিল রেল। অক্সিজেন এক্সপ্রেসের ট্যাঙ্কে তরল অক্সিজেন যাবে দেশের বিভিন্ন প্রান্তে, পাঠানো হবে অক্সিজেন সিলিন্ডারও। সেখান থেকে অক্সিজেন সিলিন্ডার পৌঁছাবে জামশেদপুর, বিশাখাপত্তনম, রাউরকেল্লায়। অক্সিজেন এক্সপ্রেস চালু হলে কোন প্ল্যাটফর্মে দাঁড়াবে, অন্য ট্রেন চলাচলে অসুবিধে হবে কিনা তা নিয়ে অনেক প্রশ্ন ছিল। তবে রবিবার এ বিষয়ে গ্রিন সিগন্যাল মেলে। রেলমন্ত্রী পীয়ূষ গোয়াল জানান, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ সহ একাধিক রাজ্যই আবেদন করেছিল যাতে সেখানে অক্সিজেন পৌঁছে দেওয়া যায় ট্রেনে করে। প্রথমে প্রযুক্তিগত সমস্যা ছিল, পরে সেই বাধা কেটে যায়। করোনায় যেহেতু ফুসফুস সংক্রমিত হয় সেহেতু শ্বাসকষ্ট দেখা যায়, প্রয়োজন হয় অক্সিজেনের। তার জেরেই বিভিন্ন রাজ্যে অক্সিজেনের হাহাকার। রেলমন্ত্রক জানিয়েছে, গ্রিন করিডোরে করে অক্সিজেন এক্সপ্রেসে রাজ্যে রাজ্যে অক্সিজেন পৌঁছে দেওয়া হবে। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।